हेलो गाइज वेलकम बैक टू माय चैनल वन सेकेंड आई होप यू गाइज ऑल आर फाइन। तो आवार अनेक दिन पर चले एलाम एकदम आमरा एखान थेके सोजा चले जाब कोलाघाटे दिके। बट आज के आमादेर साथे आछे चार जन राइडार्स पुरो आमरा लाइन आप होये परपर जाच्छि कोलाघाटेर दिके। तो एखाने एकटु कन्स्ट्रक्शनेर काज चलछे आर आमार पेछने पृथु आछे। आजके आमरा इंटरकमेर साथे कानेक्टेड आछि, ओटातेओ एकबार टेस्ट करे नेब। एर आगेर भिडियोतेओ आमि इंटरकमेर साथे कानेक्टेड देखे निएछि। एई जे पृथु गेल, आरो परपर आछे एकटा बुलेट आछे, एकटा एमटी आछे, एटा गेल एमटी गेल एकटा। तो पृथु एदिके एगिये जाच्छे आर आमरा पेछन पेछन जाच्छि, पृथु लीड करछे। पृथुर साथे आमि इंटरकमे कानेक्टेड आछि। खूब सुंदर मेस कानेक्टेड, माने এত সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার ভয়েস আমি আগে পাইনি কখনো। তো দেখতে দেখতে আমরা ভ্যালি ব্রিজের কাছে চলে এলাম। আর কিছুদিন পর আমরা আর একটা রাইডে যাব, আমি আর পিতু, আর কেউ যাবে না। আর এই রাইডটা দু থেকে তিন দিনের জন্য হবে। খুব সুন্দর একটা পাহাড়ে যাব। এই টার্নটা আর এই কার্ভটা আমার খুব সুন্দর লাগে। এই যে পৃথু গেল আর আমার লুকিং গ্লাসটা ঝাপসা হয়ে আছে, মানে অয়েল আগের দিন গাড়িটা পরিষ্কার করবার সময় অয়েল দিয়ে দিয়েছিল, অয়েল স্প্রে ওর মধ্যে ওই জন্য ঝাপসা হয়ে গেছে। আর আমরা উঠে পড়লাম NH16-এ, আর এখান থেকেই আমাদের পথ চলা শুরু হয়ে গেল একদম। অনেক দিন পর মানে এইরকম NH16-এ রাইড করছি। আর এখানে এই যে পাশে আমাদের বুলেট আছে, সামনে এমটি, তারপর পৃথু রিড করছে। আমরা প্রত্যেকে কলের সাথে কানেক্টেড আছি, যেহেতু এদের কাছে ইন্টারকম নেই তাই আমাদেরকে কলের সাথে কানেক্টেড থাকতে হচ্ছে। এখন বিকেল হতে চললো, প্রায় চারটে বেজে গেল। তো আমরা এই টাইমে যাচ্ছি, এখন সূর্য অস্ত যাচ্ছে, খুব সুন্দর লাগছে একটা। আর আমরা যাব কোলাঘাটের আজকে নিচে যে রূপনারায়ণ নদীর তীরে একটা ভিউ আছে, আগেরবারও গেছিলাম আমরা, তো সেইখানেই আজকে যাব ওদেরকে নিয়ে। আর ওখানে গিয়ে একটু চা টা খাওয়া হবে, আড্ডা বাড্ডা মারা হবে, তারপর আবার সন্ধ্যেবেলায় আমরা ব্যাক করব। লোকেশনটা বলে রাখি, তোমরা যদি এই জায়গাটা আসতে যাও তো তোমাদেরকে কোলাঘাটের ব্রিজ উপরে উঠে যাচ্ছে, তার বাঁদিকে একটা রাস্তা আছে যেটা হোটেল সোনার বাংলা যায়, সেই রাস্তা ধরেই তোমাকে যেতে হবে। আর কোলাঘাটে স্টে করতে হলে এখানে হোটেল সোনার বাংলা আরও অনেক কিছু হোটেলস আছে, তোমরা স্টে করতে পারবে, পুরো রূপনারায়ণ নদীর তীরে আছে। তো সেই জায়গাটা আজকে তোমাদেরকে দেখাবো, কত সুন্দর জায়গা। আর আগেও এসেছিলাম, দারুণ জায়গা, মানে জায়গাটার তুলনা করা যায় না, এত সুন্দর জায়গা, মানে বিকেলে তো আরও ভালো লাগে। আর এখানে প্রচুর লোক দেখতে আসে বিকেলবেলা। সো ফাইনালি গাইজ আমরা চলে এলাম। এই দেখো সূর্য অস্ত যাচ্ছে, খুব সুন্দর একটা ওয়েদার ক্রিয়েট হয়ে গেছে এখানে। তো আমরা কিছুক্ষণ এখানে থাকবো, আড্ডা বাড্ডা মারবো। মত কো ছু কে ডক সে বাপস আ সকতা তু মেরে দিন মে রাতো মে খামোশি মে বাতো মে বাদল কে হাথো মে ভেজু তুঝকো ইয়ে পায়াম তেরি ইয়াদ হাম সফর। আরেকবার আরেকবার স্টার্ট নেবে, স্টার্ট নেবে, হবে 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 হবে, গাড়ি স্টার্ট হবে ভাই। গাইস গাড়ি স্টার্ট হয়ে যাবে আজকে, চিন্তা নেই, ঠান্ডা লেগে গেছে গাড়ি, ঠান্ডা লেগে গেছে, সর্দি হয়ে গেছে, স্টার্ট হবে। সে আমি ধাক্কা মারছি জোরে ভাই, পিছু ধাক্কা মারবে আমরা ভিডিও। সরি, আমরা এখন বেরোচ্ছি কোলাঘাট থেকে, সামনেই নদী আছে, খুব সুন্দর একটা ভিউ আসছিল। এখন রাত হয়ে গেছে, এবার একটু ঠান্ডা লাগবে, আরামসে বাড়ি যাবো, স্লোলি স্লোলি চালিয়ে। এখানে একটু আমরা ম্যাগিটাকে খেয়ে নিলাম দাঁড়িয়ে,
আর এখানে আমাদের লাইন আপ রেডি হচ্ছে আবার ঘরে যাওয়ার জন্য। পৃথিবী রেডি আছে, বাট এখন বহু ঠান্ডা লাগবে আজকে যাওয়ার সময়। আর আজকে আমি এই বড়ো হেডলাইটটাকেও বন্ধ করে রেখেছি, কারণ দরকার পড়বে না অতটা। হ্যাঁ চল চল চল। তো এখন সন্ধে 6টা থেকে 6:30 বেজে গেছে, তো আমরা এখান থেকে বাড়ির দিকে রওনা দিলাম। আর বাদিকেই খুব সুন্দর একটা নদীটা আছে, তো আমরা একেই পাশ কাটিয়ে এবার চলে যাবো সোজা বাড়ির দিকে। আর রাতের ভিউটা দেখবে জাস্ট জাস্ট। এই রাস্তাটা একটু অফ রোডিংও চলবে, এরকম অফ রোডিং আছে। তো লাইট তো আমাদের সাথে আছে, চন্দননগরের লাইটিং, তো সেটা নিয়ে কোনো কথা হবে না। আর সামনে পিতুর কাছে একটা আছে, আমার কাছে দুটো আছে। এটা মাথায় বুদ্ধি নেই, যেদিক দিয়ে এসছি সেই দিক দিয়ে বাড়ি যাবি নাকি? এই রাস্তা দিয়ে বাড়ি যাবো, টানেল হয়ে যাবো না?